ওয়েলকাম ব্যাক ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো ডিসকভার 110 সিসি বাইক। ডিসকভার 110 সিসি বাইক এটা কত প্রাইস পড়বে এবং কোথা থেকে কিনতে পারবেন, তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথমে এই গাড়িটার কালার বলি, কালার একেবারে ফুলি ফ্রেশ আছে, একেবারে ফুলি ফ্রেশ কালার, কোথাও কোনো দাগ বা স্পট বা কোনো কিছুই নেই, একেবারে ফুলি ফ্রেশ আছে। গাড়িটিতে রিসিভ করা হয়েছে, রিসিভের টাকা দেওয়া হয়েছে, রিসিভ পিছনে ঝোলা আছে। গাড়ি একেবারে ফুলি ফ্রেশ আছে, কোনো স্পট দাগ বা কোনো কিছুই নেই, একেবারেই ফুলি ফ্রেশ। দেখেন গাড়ি একেবারে ফুলি ফ্রেশ আছে, কালার টালার সব কিছুই ফুলি ফ্রেশ, একেবারেই ফুলি ফ্রেশ, কোথাও কোনো স্পট বা দাগ কোনো কিছুই নেই। গাড়িটা শুধুমাত্র অল্প কিলো চলছে, কিছু মানে অল্প কিলো, একেবারে অল্প নিউ কন্ডিশনে এখনও আছে গাড়িটি। দেখেন একেবারে ফুলি ফ্রেশ আছে গাড়ি, গাড়ির কালার টালার সব কিছুই ফুলি ফ্রেশ আছে, একেবারে ফুলি ফ্রেশ আছে গাড়ি। মাছঘাট টাছঘাট সব কিছুই ফুলি ফ্রেশ। টায়ার কন্ডিশন দেখেন, টায়ার কন্ডিশন একেবারে ফুলি ফ্রেশ আছে, টায়ার কন্ডিশন একেবারে ফুলি ফ্রেশ। আপনাদেরকে পিছনের টায়ারটা দেখাই, পিছনের টায়ার কন্ডিশন দেখেন একেবারে ফুলি ফ্রেশ আছে, পিছনের টায়ারে কোনো স্পট দাগ কোনো কিছুই নেই, পিছনের টায়ার একেবারে ফুলি ফ্রেশ আছে। দেখেন পিছনের টায়ারও ফুলি ফ্রেশ আছে। এখন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন দেখাই, ইঞ্জিন কন্ডিশন দেখেন কোনো নাট এই পর্যন্ত খুলে হয় নাই, গাড়ি এখনও ওয়াশ করা হয়নি, ওইভাবেই আছে, যেইভাবে আনা হয়েছে সেইভাবে আছে। গাড়ির নাট নোট এই পর্যন্ত কোনো খোলা হয়নি। দেখেন গাড়ি একেবারে ফুলি ফ্রেশ আছে, ইঞ্জিন একেবারে ফুলি ফ্রেশ, নাট নোট কোনো কিছু খোলা হয় নাই। আপনাদেরকে এই সাইডের ইঞ্জিনটা দেখাই, দেখেন কোনো নাট নোট এই পর্যন্ত খোলা হয় নাই, নাট মন যে একেবারে ফুলি ফ্রেশ ইঞ্জিন আছে। দেখেন গাড়ির কালার টালার সব কিছু ফুলি ফ্রেশ আছে, ইঞ্জিনও ফুলি ফ্রেশ আছে। আপনাদেরকে সাউন্ডটা শুনাই আমি একটু, ইঞ্জিন কন্ডিশন যে সাউন্ডটা আছে একেবারে ফুলি ফ্রেশ আছে, একেবারে ফুলি ফ্রেশ। আপনারা যারা গাড়িটা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন। গাড়িটার দাম হচ্ছে গিয়ে 1,04,000 টাকা, গাড়িটার দাম 1,04,000 টাকা। যারা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি এইখানেই শেষ করতেছি।